জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ভেদাভেদের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনৈতিক দলগুলোর মতভেদ থাকতে পারে, তবে দেশের সংকটকালীন সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র জনতার আন্দোলনে যারা হত্যার মতো অপরাধ করছে তাদের অবশ্যই বিচার করতে হবে। একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করেন জামায়াত আমির। শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলার দেওয়া এই প্রতিনিধিত্বের মহান জিম্মাদারি। জামাত আমির বলেন, সংকটকালীন এই সময়ে জাতীয় ঐক্যের প্রয়োজন, ব্যক্তি ও দলীয় স্বার্থ দেখার সময় নয়। দলমত ভিন্ন থাকলেও জাতীয় ইস্যুতে সকলকে একমত হতে হবে। আমাদের দেশের আকাশে 15.5 বছর কালো মেঘের ছায়া ছিল, মেঘ কেটে যায়নি। আমরা সবাই সচেতন নাগরিক হিসাবে এটা টের পাচ্ছি। এই সময় বড়ই প্রয়োজন জাতীয় ঐক্যের। এই সময়টা বিভক্তির নয়, এই সময়টা ব্যক্তি স্বার্থ দেখার নয়, এই সময়টা দলীয় স্বার্থও দেখার নয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। বিগত আমলের সকল অন্যায়ের বিচার নিশ্চিত হলে কেউ অপরাধ করার দুঃসাহস দেখাবে না বলেও জানান জামাত আমির। যথেষ্ট সন্দেহ হয় কোন মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে কিনা। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি দেওয়ায় বিভিন্ন সময় আগেও আন্দোলন করেছেন, এখনও আন্দোলন করবেন, এটি তাদের অধিকার। যদি কেউ মানুষের উপরে কোনো অপরাধ করে থাকে, কাউকে খুন করে, ধর্ষণ করে, লুণ্ঠন করে, মানুষকে কষ্ট দেয়, পঙ্গু বানায়, তাহলে তার অপরাধের বিচার অবশ্যই আমরা চাই এবং এটা হওয়া উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেটকে দায়ী করে তা ভাঙার তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের পাশে আছে তার দল। শিল্পকে বাঁচিয়ে শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।